এনাদের গার্ডেন ঢেকে গিয়ে এখন কাশফুলের বন হয়ে গেছে। আজকে এখন বাজছে 6:15, আমি এখন হাঁটতে বেরিয়েছি, তাও কোনো জুতো নেই, কিছু নেই, যা পড়েছিলাম তাই পরেই বেরিয়ে গেছি। একদম পেছনের সাইডে চলে এসেছি, এইগুলো হচ্ছে আমাদের সোনাগাঁও সোসাইটি একদম পেছনের দিকের বাড়ি, যেখানে এখনো পর্যন্ত কেউ থাকে বলে আমার মনে হয় না, কারণ কাউকে দেখতেও পাচ্ছি না। পেছনের দিকটা পুরো এইটা পুরোটাই ফাঁকা আছে, তো বাড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে পরের পর সুন্দর। এখানে 2 BHK, এখানে 3 BHK, এখানে 4 BHK, যে যার মতো বানিয়েছে। এবার রীতিমতো ভয় লাগছে, এই জায়গাটা কেউ নেই, পুরো শুনশান। আমি এয়ারপোর্টে গান শুনতে শুনতে আসছিলাম, বাট তারপরে ভাবলাম যে না, এয়ারপোর্টটা খুলে দিই, ফোঁস ফাঁস আওয়াজ নাহলে শুনতে পাবো না। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠে বসেছিলাম, নদীর টিফিন ফিফিন রেডি হয়ে গেছে, এরপর নদীকে তুলতে যাবো। আমি বললাম যে ভাল লাগছে না মনটা, একটু বাইরে দিয়ে হেঁটে আসি, তো একা একা বেরিয়ে পড়লাম আর কি। এই সময়টা সকালে অনেকেই হাঁটতে হাঁটতে বেরোয়, এবার আজকে বেরোয়নি, জাস্ট একজনের সাথে দেখা হয়েছে। আমি এখন যেখানে হাঁটছি এটা হচ্ছে সোনারগাঁও আমাদের সোসাইটির একদম পেছনের জায়গাটা। এখানে যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখছেন, এর মধ্যে অর্ধেক বাড়িতেই কেউ নেই, ভেতরে ঘাস কাশফুল সমস্ত গজিয়ে গেছে, মানে বেশিরভাগটা এখানে সেকেন্ড ইনভেস্টমেন্ট। ওকে, এই জায়গাটা এখনও ফাঁকা আছে, আপনারা যদি চান এখানে বাড়ি করে নিতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছেন সোনারগাঁও কেমন কী না। আজকে নদী বলছে মধুরী ম্যামের মতো চুল বাঁধবে, ওদের ক্লাস টিচারের মতো চুলটাকে করে এখানটায় খোপা বাঁধবে। ভাল লাগছে তোমার এরকম পছন্দ? আচ্ছা ঠিক আছে, আমার পেটে। মাসিকে বলেছিলাম আজকে বৃহস্পতিবার, যেহেতু রান্নার ঝামেলা সেরকম নেই, তো সেহেতু আজকে ঘর দোর পরিষ্কার হবে। নিজের ডাইনিংয়ে লেগে পড়েছি আমি আর মাসি, আর সোফাটা সরিয়ে পুরো ভালো করে মুছে টুছে সোফা ক্লিন করে ওই জায়গাগুলো পরিষ্কার করে হয়ে গেছে। এরপরে মায়ের খাটের তলা, মায়ের খাটের তলাটা একটা মহা ঝামেলার ব্যাপার। মা যত রাজ্যের সমস্ত ওই কার্টুনের মধ্যে কী সব জিনিস রেখেছে, ওইগুলো টেনে টুনে বের করে এখন ক্লিন করতে হবে, জানলা দরজা মোছামুছি সব করতে হবে। এদিকে নদী স্কুলের গাড়ি এখনও আসেনি, তো সেই ওকে বসিয়ে রেখে আমি এখন ক্লিন করতে শুরু করছি, আর যখন আসবে ওকে একবার গাড়িতে তুলে দেবো। যতবারই ক্লিন করি না কেন, সবসময় ভাবি যে মুখে মাস্কটা পরে নেব, বাট আলটিমেটলি কোনো সময় আমার মনে থাকে না। তো তারপরে হাঁচতে হাঁচতে কাঁচতে কাঁচতে মিনিমাম 5-6 ঘন্টা কেটে যায়, তারপরের দিনও পর্যন্ত নাক থেকে, মানে কি বলবো, ওই হয় না রানি নোজ, পুরো একদম ওই অবস্থা থাকে। তাতেও আমার একটুও শিক্ষা হয় না, সে একই জিনিস বারবার করি। ওকে, আমি খাটের ওই দিকগুলো ঝাঁট দিয়ে বের করে দিচ্ছি, মাসি এবার ওইখান থেকে সাইড করে দিচ্ছে। এরপর আমি যে গ্রিলগুলো এগুলো ভালো করে ক্লিন করব, তারপরে এই যে ফটোসগুলো আছে, তারপরে সাইডে ফুলদানি থেকে ফুলগুলোকে বের করে আমি আগে থেকেই ইয়েতে ঢুকিয়ে রেখেছি, কি বলে, সার্ফ এক্সেলের জলে ডুবিয়ে রেখেছি, তাহলে ভালো করে ক্লিন হয়ে যায় আর কি। মানে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো থাকে ফ্লাওয়ার বাসে, সেইগুলোর কথা বলছি। সকাল থেকে আমার আর মাসির খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়ে গেছে, যে অবস্থা দেখুন ন্যাকড়া, পুরো কালো ভূত হয়ে গেছে মায়ের খাটের তলা পরিষ্কার করতে গিয়ে। অ্যাকচুয়ালি ঘাটের তলা মানে খাটের যে ইয়েটা কি, এটা ওই যে ন্যারো স্পেস না, যে ওর ভিতরে ঢুকে পরিষ্কার করা যায়, ওই জন্য খুব অসুবিধা হয়। এরকম করে হাতটা বাঁকিয়ে বাঁকিয়ে ওপরে ঝাঁটাটা এরম এরম করে করতে হয়, সেজন্য হাত পুরো ব্যথা হয়ে যায়। মাসি তো মোটা মানুষ, ঢুকতেই পারে না খাটের তলা। তো ডাইনিংটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, সোফা ফোফা সবকিছুই ক্লিন হয়ে গেছে, এইদিকে সিঁড়ির তলা পুরো ক্লিন, আর কিছু বাকি নেই, শুধু ফ্যানটা ক্লিন করতে হবে। আর ওপরে বাকি রইল হচ্ছে মা বাবার খাটের তলাটা আর আমার পুরো ঘরটা। ওকে, আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন যে এই সময়ে কেন তোমার বোগেনভিলাতে ফুল আসছে, সেটা আমিও জানি না। আমার যখন মানে সবারই গাছে ফুল আসে, এই গাছে ফুল আসে না, যখন সবারই গাছে ফুল শেষ হয়ে যায় তখন এই গাছে ফুল আসে, কিছুদিন পরে দেখবেন পুরো ভর্তি হয়ে গেছে। ওকে, আমার ওয়ার্কআউট ডান অ্যান্ড থেমে থেমে যাচ্ছে কেন ভাই, আমার ওয়ার্কআউট ডান অ্যান্ড আমি প্রচণ্ড অ্যাক্টিভ, প্রচণ্ড ভেতর থেকে এফোর্ট আসছে আমার কিছু করার জন্য। এখন আমার মনে হচ্ছে আমি এখন আমার মনে হয় যে আমি পুরো হিমালয়ে উঠে যেতে পারবো এক চান্সে। মাসিকে আমি বললাম যে মাসি আমি উপমা করবো, যাও একটু কারি পাতা তুলে নিয়ে আসে। তো মাসি কি কি পাতা, কি পাতা বলো বলো, কি পাতা, কালি পাতা। মাসি কালি পাতাকে বলে কালি পাতা, বলে কালি পাতা নিয়ে আসবো, কালি পাতা দাঁড়া মানছি। এই 2-3 দিন হলো মিস্টার মুখার্জি পুজো করছে, এই যে ওখানে মানে পেছনে ফুল তুলতে গেছে, ও কিন্তু আমাদের দেখতে পাচ্ছে না, ওকে, কারণ জানলা বন্ধ, তো আমরা দেখতে পাচ্ছি কত মনোযোগ সহকারে ফুল তুলছে, একটা একটা করে ফুল তুলছে। আজকে ভাবছি উপমা বানাবো, ঠিক আছে, আমারও খেতে ইচ্ছা করছে, আর সকালবেলা ব্রেকফাস্টে কী খাবো এটা সব থেকে হেলদি, তাই এটাই বানাচ্ছি। তো বানাতে বানাতে আবার চলে এসেছি, কারণ বাবা রান্নাঘরে ঢুকেছে, ঘুম থেকে উঠে চা করছে। আর এই যে
দুই ভাই এখানে বসে বসে কথাবার্তা বলছে, ডিসকাশন চলছে মায়ের ব্যাপারে কি করবে না করবে এই সমস্ত। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা একটু মিষ্টি মিষ্টি উপমা খেতে ভালোবাসে, মানে সব জিনিসই অল্প একটু নুন মিষ্টি ব্যালেন্সটা থাকে, বাট এই যে উপমাটা করছি একদম মিষ্টি মিষ্টি ছাড়া। এটা আমি দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি, এটা একটু উড়িয়া টাচ আছে, এর মধ্যে আদাটা এক্সট্রা পড়ে, জিরে, গোটা জিরে এক্সট্রা পড়ে, যেগুলো আমাদের এখানে নর্মালি কেউ দিয়ে থাকে না। ওকে, পেঁয়াজ রসুন নর্মালি যেরকম দেয় সেরকমই দেবো। সুজিটা দিয়ে একটু বেশিক্ষণ ভাজবো, বেশিক্ষণ ভাজবো, তারপরে কিন্তু জলটা ঢালবো। আর এটা খেতে না দারুণ লাগে, মানে একটু অন্য টাইপের, উপমা যেরকম হয়ে থাকে জেনারেলি তার থেকে একটু অন্য টাইপের লাগে, বেশ নোনতা নোনতা ঝাল ঝাল একটা ব্যাপার। বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আমি, ধনে পাতাও দিয়েছি, এটা খেতে খুব ভালো লাগে। আর দাদা ভাই আর বৌদির এটা সবথেকে বেশি ফেভারিট। ওকে, যাই হোক, এই যে ফুলদানির যে আর্টিফিশিয়াল ফুলগুলো আমি কেচে রেখেছিলাম, মানে পরিষ্কার করে রেখেছিলাম, সেইগুলো এখন লাগিয়ে দিচ্ছি। আশা করছি মা ঢোকার আগে মোটামুটি গোটা ঘর ক্লিন হয়ে যাবে, শুধুমাত্র একদম স্টোররুম, ওপরে স্টোররুমটা ছাড়া, ওটা আমার পক্ষে একা করা অসম্ভব, কাউকে একটা লাগবেই লাগবে। দুপুরবেলায় না মানে আমি ভিডিও শ্যুট করি এই কারণে, কারণ প্রচুর কমেডি ভিডিও শ্যুট করছিলাম, তারপরে ফেসবুকের জন্য ভিডিও এডিট করছিলাম, এই করতে করতে দেরি হয়ে গেছিলো। এখন বাজছে 6:45, সব মানে সমস্ত সন্ধে দেখানো, সন্ধে চা খাওয়া কমপ্লিট করে আমি নদীকে একটু বাইরে বেরোচ্ছি, বলছে ওই খরগোশ দেখতে যাবে। পিটারকে ছেড়ে পিটারের ভাইকে ধরেছিস নাকি? এটা কে, এটা কে পিটারের ভাই? এটা কি বলতো, এটা কি? হ্যাঁ এটা পিটারের ভাই। এটা কি বল, হোমওয়ার্ক করাতে বসিয়েছি কালকে, যদি ওদের শুধু ইংলিশ ক্লাস আছে, বাকি সমস্ত গেমস, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্লাস, বা স্টিল আমি এখন থেকে করিয়ে রেখে দিচ্ছি, কারণ পরে হোমওয়ার্ক করাতে ভুলে গেলে চাপের হবে। আজকে 51, 52, 53 লিখতে দিয়েছে, তার সঙ্গে ইংলিশ, ইভিএস, অনেক কিছু হোমওয়ার্ক আছে। ওকে একটা লিখতে দিই, আমি একটা মানে যে সমস্ত ওয়ার্কশিট সেটা আমি ড্র করে ফেলি আগে। এই গ্যাসটা যে কতবার দিনে মুছতে হয় তার ঠিক নেই। অ্যাকচুয়ালি বাবা তো অনেকবার চা খায়, মিনিমাম 20 বারের মতো চা খায় বোধ হয় সারাদিনে, তো চাটা পড়ে থাকে যতবারই পরিষ্কার করি না কেন, আবার গরম করার সময় আবার একটু পড়ে যায়। বয়স হয়েছে তো, হাতের মানে ব্যালেন্স থাকে না, তো সেই জন্য মানে আমরা তো গরম করে দিতেই পারি, বাট না, বাবা নিজের চা নিজে করতে অ্যান্ড গরম করতে মানে ভালোবাসে আর কি। আমরা রান্নাঘরে থাকলেও আমরা রান্নাঘর থেকে বেরিয়ে যাই সেই জন্য। যাই হোক, এখন ক্লিন করে আমি রাতের সবাইকে খাবার দেবো। আমার তো খাওয়া কমপ্লিট, রুটি, বাঁধাকপির তরকারি, বাট দাদা ভাই আর অভিষেককে, অভিষেক করে না, দাদা ভাই যখনই বাড়িতে থাকে বাঁধাকপির তরকারির সঙ্গে রুটিটা হালকা করে ভেজে দিতে হয় রিফাইন অয়েলের মধ্যে, একদমই হেলদি নয় জানি, বাট স্টিল এরকম করেই খায়, তো সেইটা এখন ব্যবস্থা করছি, আগে রুটিগুলো ভাজবো। সন্ধে 7:30 সময় ডিনার করে না রাত্রেবেলা এডিটিং করতে করতে অনেক খিদে পেয়ে যায়, তো আমার তো টার্মারিক মিল্ক খাওয়া চলবে না, সেজন্য টার্মারিক টি নিলাম, অল্প একটু গ্রিন টি, তার সাথে অল্প একটু টার্মারিক, বেশ ভাল লাগবে। ওকে, বলেছিলাম যে মাকে দুদিনের মধ্যে নিয়ে আসা হবে, বাট আলটিমেটলি ঠিক করা হলো মাকে 28 তারিখে নিয়ে আসা হবে, কারণ সমস্ত কিছু হয়ে গেছে, অক্সিজেন সিলিন্ডার, বেডের ব্যবস্থা, বাট নার্স মানে ওই যে বাড়িতে আয়া রাখাবে না সেটা পাওয়া যাচ্ছে না। একজনের সাথে কন্ট্যাক্ট করালো, সে নাকি বলছে মাসে 53,000 নেবে, 53,000 মাসে নিলে আমাদের আর মানে খাওয়া দাওয়ার পয়সা থাকবে না সিরিয়াসলি বলতে, তো সেই জন্য একটু এদিক ওদিক খোঁজ খবর লাগাতে হচ্ছে। আর সবসময় আয়া ছাড়া ইম্পসিবল, কারণ মা বাথরুমে উঠতেই পারছে না, টাইম টু টাইম মাকে দেখাশোনা করার জন্য একজন লোক চাই। যদিও বাপ যদি যদি ভাবতাম যে মানে আমি দিদি ভাই যদি দুজন একসাথে থাকতে পারতাম তাহলে মেবি আমরা অল্টারনেট করে নিতে পারতাম, বাট আমার একার পক্ষে তো সম্ভব নয়। নদী আছে যেহেতু, ও খুবই বাচ্চা, ওকে চারবেলা খাবার খাওয়ানো, স্নান করানো, স্কুলে পাঠানো সব কিছু আমাকেই করতে হয়, তো সেখানে একটা চাপ হয়ে যাচ্ছে।
আর এটা কোনো একদিন দুদিনের ব্যাপার না, এটা লং টার্ম প্রসেস, মানে প্রায় দু তিন মাস এরকম যেতেই পারে। তো সেই জন্য আয়াটা ম্যান্ডেটরি আর কি। তো খোঁজখবর চালানো হচ্ছে। তো আর কালকে দাদাভাই বেরিয়ে যাচ্ছে সকালবেলায়, দাদাভাই ক্লোজিং আছে, ক্লোজিং করে দাদাভাই 27 তারিখ ওখান থেকে বেরোচ্ছে, 28 তারিখে মাকে এখানে ডিসচার্জ করবে, কারণ অভিষেকের পক্ষে একা ডিসচার্জ করা সম্ভব না। ওখানে পেপার রেডি করবে, এদিকে বিল মেটাবে, এদিকে মাকে নিয়ে গাড়িতে তোলা, অনেক অনেক রকমের ব্যাপার স্যাপার রয়েছে। তোমার ভাল লাগছে না? স্কুল তো ভালো লাগে, সবার স্কুল তো সবার ভালো লাগে। রাত্রি 11:30টার সময় তুমি মাসাবি আর দেখছো? হ্যাঁ, আর সকালবেলা যখন ঘুম থেকে তুলবো, তখন এরকম 12টা বাজে বসে থাকবে। হ্যাঁ, ঘুমটা করবো না। ধুপুস আমি একটু ব্যালকানিতে এলাম। ব্যালকানিতে রাত্রিবেলা শোয়ার আগে একটু আসতে ভালো লাগে আর কি, যেহেতু এই গাছপালা আছে না, একটু মনটা ফ্রেশ ফ্রেশ লাগে। আর কালকে সকালবেলা মানে অনেক সকালে আমাকে উঠতে হবে, কারণ দাদাভাই বেরোবে, দাদাভাইকে কিছু ছোটোখাটো খাবার টাবার হয়, ম্যাগি নয়, ছিঁড়ে নয়, কিছু একটা করে দিতে হবে। দাদাভাইয়ের যেহেতু ডায়াবেটিক পেশেন্ট না, তো প্রপার টাইমে ওষুধ খেতে হয়, খাবারের জিনিসটা মেনটেন করতে হয়। তো তারপরে নদীর টিফিন করার, ওদিকে স্কুলে বের করবো। কালকে মা আমার কাছে রিকোয়েস্ট করে পাঠিয়েছে, রিকোয়েস্ট না আমি নিজেই বলেছিলাম, মায়ের হসপিটালে খাবার খেতে একদম ভালো লাগছে না, বলেছে আমি যেরকম অল্প তেল দিয়ে চাউমিনটা করি তো সেটা খাবে। তো কালকে সকালবেলা আমাকে সেটা করতে হবে, প্লাস ঘর ঝাড়াঝাড়ি আছে। কালকে ভাবছি আমার রুমটা পরিষ্কার করব, পুজো তো এসেই গেল। এই পর্দাগুলো তুলতেই ভুলে গেছিলাম আমি, একদম মাথাতেই ছিল না। এইগুলো আজকে, এই পর্দাটা আমার ব্যালকনির দরজায় যেটা থাকে, এটা পুরো আমি হাতে কেচেছিলাম, কারণ এটা ওয়াশিং মেশিনে কাচলে পুরো জড়িয়ে আটকে যায়, এটা নষ্ট হয়ে যাবে, না হাতে কাচতে হয় এটা। ওকে, এইখানে টাঙিয়ে দিয়েছি আমার, আজকে পরিষ্কার করে একদম ভালো লাগছে দেখতে। যদিও আমি চাইনি যে রুমটা ক্লিন করার আগে এই পর্দাগুলো কাচতে, বাট এটা কাঁচা হয়ে গেল, এটা কালকে রুম ক্লিন করার সময় খুলে রেখে দেবো। বলো, আজকে ব্লগটা এখানে শেষ হলো, দেখা হবে কালকে, টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।